আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নেত্রকোনায় গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত দশ জনের লাশ উদ্ধার, নিখোঁজ দশ। ওয়াহিদা খানমের মাথা সেলাই কাটা হবে শনিবার, হামলায় জড়িতরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। নারায়ণগঞ্জে নিহত ও আহতদের পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাস গ্যাসকে হাইকোর্টের নির্দেশ, চিকিৎসাধীন আট জনের অবস্থায় আশঙ্কাজনক। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আজ অন্তত ১৪ জনের মৃত্যু। এবং চলে গেলেন বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নেত্রকোনার কলমাকান্দায় গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত দশ জনের লাশ উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন দশ জন। সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি সুনামগঞ্জের ধর্মপাশা থেকে কলমাকান্দার কাকরকোনার দিকে যাচ্ছিল। পথে গোমাই নদীর বর্ষাপণে এসে পৌঁছলে অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি ডুবে যায়। নিহত ও নিখোঁজ বাদে বাকিরা সাতটি তীরে উঠতে সক্ষম হন বলে জানা গেছে। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হবে আগামী শনিবার। আপাতত তাকে কেবিনে নেওয়া হচ্ছে না, পর্যবেক্ষণের জন্য তাকে এইচডিইউতে রাখা হবে। এদিকে ওয়াহিদা খানমকে হাসপাতালে দেখতে গিয়ে আইজিপি ডক্টর বেনজির আহমেদ জানান, হামলার ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দিনাজপুরের ঘোড়াঘাটের নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। অস্ত্রোপচারের পর ৭ সেপ্টেম্বর তাকে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউতে স্থানান্তর করা হয়। আরও পর্যবেক্ষণের জন্য তাকে আপাতত কেবিনে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার মাথার সেলাই কাটার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলম। যে মনিটরিংটা এখানে আছে সেই মনিটরিংটা হয়তো কেবিনে দেওয়া সম্ভব হবে না, প্লাস আমরা এখনও মাথার সেলাইগুলো সবগুলো কাটিনি। আমরা চাচ্ছি মাথার সেলাইগুলো কেটে আরেকটু বেটার হলে তখন কেমন। এদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার ও সিআইডি প্রধান ইউনো ওয়াহিদা খানমকে দেখতে হাসপাতালে আসেন। এ সময় আইজিপি জানান, ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তদন্ত করছি, যাতে করে এই ঘটনায় যারা যে বা যারা দায়ী তাদেরকে আমরা দ্রুততম সময়ের মধ্যে আইনে কাছে সমর্পণ করতে পারি। ঘোড়াঘাটের ইউনো ওয়াহিদা খানমের ডান পাশ এখনও অবশ, তবে ফিজিওথেরাপি চলছে, সেরে উঠতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলায় জড়িতরা যে দলেরই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে তিনি বলেন, যাদের মদতে তারা হামলা চালিয়েছে তাদেরকেও আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত করছে। এ সময় অপরাধীদের রক্ষা করার চেষ্টা না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। জাতীয় সংসদের নবম অধিবেশনে সাংসদদের সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বগুড়া ছয়ের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী যে কোনো অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান তুলে ধরে বলেন, কারা কোন উদ্দেশ্যে ইউএনওর ওপর হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ইউএনওর যে ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু তদন্ত করে দোষীদেরকে কিন্তু গ্রেপ্তার করাও হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে এবং সেটা আরও দেখাচ্ছে খতিয়ে যে আসলে বিষয়টা কি। কিছু কিছু বলছে যে চুরি করা, এটা শুধু চুরি না, এর সঙ্গে আরও কী কী ঘটনা থাকতে পারে সেগুলো কিন্তু যথাযথভাবে দেখা হচ্ছে। এর পিছনে তাদের সাথে আরও কারা কারা আছে, কাদের মদতে করেছে সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে এবং এটা খুব ভালোভাবেই তদন্ত হচ্ছে, তদন্ত কোনো ঘাটতি নেই। আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি, সেখানে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয়, তাকেও আমি ছাড়ি না, ছাড়বো না,
এটা হলো আমার নীতি। অপরাধীদের সহযোগিতা করা থেকে বিরত থাকতে সংসদ সদস্যদের সতর্ক করে দেন তিনি। সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। এটা হলো অপরাধ যে করে আর অপরাধীদের রক্ষা করে সমানভাবে তারা দোষী। এ সময় নারায়ণগঞ্জ তিনের সাংসদের সম্পূরক প্রশ্নের জবাবে করোনা মোকাবেলায় সরকারের আগামী পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অধিবেশনে প্রতিটি জেলার ভূমিহীনদের পুনর্বাসন করতে সাংসদদের এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত 37 পরিবারকে এক সপ্তাহের মধ্যে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাসকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। ক্ষতিপূরণ চেয়ে এক রিটের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। নারায়ণগঞ্জে মসজিদে কার গাফিলতিতে বিস্ফোরণ ঘটেছে চলছে সে আলোচনা। তবে যারা স্বজন হারিয়েছেন কিংবা হাসপাতালে কাতরাচ্ছেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এই ক্ষতি কোনো কিছু দিয়েই পুষিয়ে নেওয়া সম্ভব নয়। তারপরও নিহত ও আহতদের প্রতি পরিবারকে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট করেন নারায়ণগঞ্জের আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের মেয়ে ব্যারিস্টার মরিয়াম খন্দকার। শুনানিতে রাষ্ট্রপক্ষ বিচারককে বোঝানোর চেষ্টা করেন ওই ঘটনার পর সংসদে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, তাই এখনই কোনো আদেশ যাতে না দেয়া হয়। তবে তা আমলে নেননি বিচারক। আদালত মন্তব্যে বলেন বাংলাদেশের সেবা সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, উন্নত বিশ্বে এটা ঘটলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেয়। সাথে ক্ষতিগ্রস্ত পরিবারকে 7 দিনের মধ্যে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাসকে নির্দেশ দেন হাইকোর্ট। 37টা ফ্যামিলিকে অগ্নিদগ্ধ 37টা ফ্যামিলিকে 5 লক্ষ টাকা তিতাস গ্যাস কোম্পানি ক্ষতিপূরণ দিবে 7 দিনের মধ্যে। এই টাকাটা ডিসি অফিসে পৌঁছাবে, ডিসি নারায়ণগঞ্জ এই টাকাটা এই 37টা ফ্যামিলির কাছে বিতরণ করবে, গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ। মসজিদ কমিটি রাজু এবং তিতাস অন্যান্য অল কনসার্নের যারা রেসপন্সিবিলিটি আছে তাদেরকে পার্টি করা হয়েছে এবং তাদের দায় দায়িত্ব চূড়ান্ত হিয়ারিংয়ের মধ্যে শোনা হবে। তবে রাষ্ট্রপক্ষ জানিয়েছে এই আদেশের বিরুদ্ধে তারা আপিল করবে। আমার ডিসিশন হচ্ছে এটার এগেনস্টে অবশ্যই আমাদের আপিল করা উচিত অ্যাপেলেট ডিভিশনে। মাত্র ঘটনাটা ঘটেছে এবং আমি বারবার বলেছি আদালতের কাছে যে এই রিট পিটিশনটা অ্যাবসোলুটলি প্রিমেচিউর। আমরা অপেক্ষা করি, রিপোর্টগুলি দেখি এবং দেখি কারা কারা দায়ী। সে ব্যাপারে যদি সরকারের কোনো নিষ্ক্রিয়তা থাকে বা যথাযথ কর্তৃপক্ষের কোনো নিষ্ক্রিয়তা থাকে তাহলে হয়তো রিটে আসতে পারে, কিন্তু তার আগেই এই কিছুদিনের মধ্যে এই রিট পিটিশনটা করাটা আমি মনে করি অবিবেচনা প্রসূত। অতীতেও ক্ষতিপূরণ দিতে এমন অনেক আদেশ হয়েছে, তবে তা বাস্তবায়ন করতে বরাবরই গড়িমসি করে সংস্থাগুলো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন 8 জনের অবস্থায় আশঙ্কাজনক। আহতদের সেরে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী সামন্তলাল সেন। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। বার্ন ইউনিটের সামনে অপেক্ষায় থাকা স্বজনদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায়। অগ্নিদগ্ধ ছেলে নজরুল ইসলামের সংকটাপন্ন অবস্থা জেনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ বাবা। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আরে বাঁচাই রাখে। তিনি সাংবাদিকদের জানান গ্রাম ছেড়ে জীবিকার সন্ধানে তার বড় ছেলে এসেছিলেন নারায়ণগঞ্জে। পরিবারের একমাত্র উপার্জনকারী এই ব্যক্তিটির ভবিষ্যৎ চিন্তা করে মুষড়ে পড়ছেন তিনি। বিস্ফোরণে দগ্ধ হয়ে 37 জন ভর্তি হয়েছিলেন শেখ হাসিনা বার্ন ইউনিটে। যারা বেঁচে আছেন তাদের সারিয়ে তুলতে দিনরাত চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। গত বছর ইংল্যান্ডের একটা দুর্ঘটনায় এরকম একটা বিল্ডিংয়ে আগুন লাগছিল এবং তাতে কিন্তু পার্সেন্টেজ খুব কম ছিল, কিন্তু রোগী থেকে বাঁচাতে পারেনি। শ্বাসনালী পুড়ে যাওয়াতে কার্বন মনোক্সাইড পয়জনিং হয়। পার্সেন্টেজ যদি 10% পুড়ে যায় কিন্তু যদি শ্বাসনালী পুড়ে যায় সেখান থেকে ফিরে আনা খুব ডিফিকাল্ট। তো আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নিতে বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শন আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি প্রতিনিধি দলের। সরকার এবং বিত্তবানরা অগ্নিদগ্ধ পরিবারের সদস্যদের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা সবার।
দুই পোলা এক মাইয়া। হাবিবুর রহমান উফি, এটিএন বাংলা, ঢাকা। কইতে আল্লাহ চালাই নে। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আজ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় গত 24 ঘন্টায় শিশুসহ 5 জন মারা গেছে। বরিশাল বিভাগে করোনায় 1 জন এবং উপসর্গে 2 জন সহ মোট 3 জনের মৃত্যু হয়েছে। নতুন করে সারা দেশে আক্রান্ত হয়েছেন কয়েকশো মানুষ। বিস্তারিত রাশনা দাসের রিপোর্টে। খুলনায় আবারও বেড়েছে করোনা ভাইরাসের প্রকোপ। সবশেষ 24 ঘন্টায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5 জনের। এর মধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালে 3 জন ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা যায়। খুলনায় 10 জন সহ এই বিভাগের 10 জেলায় 95 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে বরিশাল বিভাগে করোনা পজিটিভ 1 জন এবং উপসর্গে 2 জন সহ মোট 3 জন মারা গেছে। বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুসারে নতুন করে ডাক্তার, নার্স ও পুলিশ সহ আক্রান্ত হয়েছেন 21 জন। বগুড়ায় একদিনে করোনায় 3 জন মারা গেছেন, 3 জনই পুরুষ। নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 38 জন। সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 33 জন। করোনায় শরীয়তপুরে 1 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 8 জন। এছাড়া রংপুরে 28, সুনামগঞ্জে 7, জামালপুরে 6 এবং শেরপুরে একই পরিবারের 3 জন সহ 4 জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাসনা দাস, এটিএন বাংলা। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি না দেওয়াকে সরকারের অমানবিক আচরণ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী মহিলা দলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খানের ভাষায়, সরকার নানা শর্ত আরোপ করায় অনেকটাই বন্দী জীবন কাটাচ্ছেন খালেদা জিয়া। দীর্ঘদিন তিনি হাসপাতালে ছিলেন বাংলাদেশে, কিন্তু সুস্থ হতে পারেন নাই। তার সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে বাইরে নিতে হবে। তিনি যাবেন কি যাবেন না, যাওয়ার প্রয়োজন হবে কি হবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু সরকারি আদেশে তার বাইরে যাওয়া চিকিৎসার জন্য নিষিদ্ধ করাটা অমানবিক বলে আমরা মনে করি। তার সুচিকিৎসার জন্য প্রয়োজনে তিনি যাতে বিদেশে যেতে পারেন সেই ব্যাপারে যে বিধিনিষেধ, সেটা প্রত্যাহার করাটা মানবিক একটা কর্ম বলে আমরা মনে করি, এটা আমাদের দাবি। লকডাউনের মধ্যে শুধু জুলাই মাসে মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন হয়েছে 62,000 কোটি টাকা, যা জুন মাসের চেয়ে 40% বেশি। করোনা মন্দায় গ্রাহক ও লেনদেন বেড়েছে জানিয়ে সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো বলছে, ঘরে বসে লেনদেন ও প্রয়োজনীয় বিল দেওয়ার সুযোগ থাকায় এই খাতে স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকি অনেকাংশে কমছে। এ অবস্থায় আরও বেশি প্রতিষ্ঠানের বেতন পরিশোধে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। মার্চে করোনা শনাক্ত হওয়ার পর সীমিত হয় ব্যাংকিং লেনদেন। করোনা দুর্যোগের সময় ঘরে বসেই প্রয়োজনীয় আর্থিক লেনদেনের প্রবণতা বাড়ে। দেশে 15টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং বা MFS সেবা দিচ্ছে। লকডাউনের সময় ডিজিটাল এই মাধ্যমে নতুন গ্রাহক ও লেনদেন বেড়ে যায় কয়েক গুণ। তখন অপশন হিসেবে ছিল MFS প্রতিষ্ঠানগুলো, আর সেই সময় আসলে নগদের অনবোর্ডিং যেহেতু খুব ইজি ছিল কাস্টমারের জন্য, সেই কারণে নগদের আসলে কাস্টমার অ্যাকুইজিশনটা অনেক বেশি হয়েছে। আমাদের এই 6 মাসে 70 লক্ষ কাস্টমার অ্যাকুইজিশন হয়েছে। ট্রানজ্যাকশন গ্রোথ হয়েছে 39%। জুলাই মাসে MFS ইন্ডাস্ট্রিতে একটা বড় আকারের লেনদেন হয়েছে। এটার কারণ হচ্ছে যে মানুষ স্বাস্থ্যবিধি মেনে যে লেনদেন করতে চাচ্ছে সেটা MFS যেহেতু কন্ট্যাক্টলেস সার্ভিস, সেই সেবাটা তারা সুষ্ঠুভাবে পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশে মোবাইল ব্যাংকিং এর গ্রাহক রয়েছে 9.5 কোটিরও বেশি। ব্যাংকিং এই সেবায় শুধু জুলাই মাসেই 62,000 কোটি টাকা লেনদেন হয়েছে, যা জুন মাসের চেয়ে 40% বেশি। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, আগামীতে যদি আমরা ফর্মাল সেক্টরের সব প্রতিষ্ঠানগুলোকে এই মোবাইল বা ব্যাংকিং খাতের মাধ্যমে বেতন দেওয়া এই রীতিটা পালন করতে পারি, তাহলে মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টর উপকৃত হবে, ব্যাংকিং সেক্টর উপকৃত হবে। কাজেই একসাথে চলার যথেষ্ট সুযোগ আছে। ব্যাংকে একটা ক্যাশ ডিপোজিট এবং একটা ক্যাশ উইথড্রোতে 128 টাকা খরচ হয় ব্যাংকের। সো একটা ব্যাংকের পক্ষে আসলে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাস্টমার অনবোর্ডিং সম্ভব না। সো নেক্সট আমাদের এই জিনিস সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে যে ডিজিটাল ব্যাংকটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা। মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহার বাড়াতে চার্জ কমানোর দাবি জানিয়েছে সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো।
শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বরেণ্য অভিনেতা ও আবৃত্তিকার কে এস ফিরোজ আর নেই। ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সিএমএইচে ভর্তি হয়েছিলেন কে এস ফিরোজ। চিকিৎসকরা তার নিউমোনিয়ার কথা জানিয়েছিলেন। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। বরিশালে জন্ম নেওয়া কে এস ফিরোজ 1967 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। 1977 সালে মেজর পদ থেকে অবসর নেন তিনি। কে এস ফিরোজের প্রথম চলচ্চিত্র লাওয়ারিশ। অভিনয় করেছেন শঙ্খনাথ, বাসী, চন্দ্রগ্রহণ ও বৃহন্নলা সহ খ্যাতনামা চলচ্চিত্র এবং নাটকে। কে এস ফিরোজের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এবার জানাবো শেয়ার বাজারে খবর। বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইদ উল ইসলাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক সভায় তিনি এ আহ্বান জানান। বিএসইসি চেয়ারম্যান বলেন, স্টক এক্সচেঞ্জকে কেন্দ্র করে পুঁজিবাজারের সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সেক্ষেত্রে এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা সবসময় বেশি। এক্ষেত্রে স্টক এক্সচেঞ্জকে বিএসসির পক্ষ থেকে সর্বোত্তম নীতিগত সহযোগিতা প্রদান করার কথাও বলেন তিনি। এ সময় বিএসইসির অন্যান্য কমিশনার ও সিএসই পরিচালকরা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমা খাতে দুই কোম্পানির অগ্রণী ইন্স্যুরেন্স এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 14 সেপ্টেম্বর বিকাল 3:30 উভয় কোম্পানির সভা অনুষ্ঠিত হবে। সভায় অগ্রণী ইন্স্যুরেন্সের চলতি বছরে 31 মার্চ ও 30 জুন সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এছাড়া এক্সপ্রেস ইন্স্যুরেন্সের 30 জুন 2020 সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রথমবারের মতো বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৈরী আবহাওয়া আর অসময় বৃষ্টির কারণে ঝিনাইদহে পাটের ফলন কম হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। বাজারে পাটের দাম ভালো থাকলেও ফলন কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। এছাড়াও ঘূর্ণিঝড় আম্পানের কারণে পাট গাছের ব্যাপক ক্ষতি হয়, ফলে বিঘা প্রতি ফলন অর্ধেকে নেমে এসেছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারের বিভিন্ন প্রণোদনা আওতায় আনার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। এবারে আন্তর্জাতিক সংবাদ। স্থগিত করা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের সর্বশেষ ক্লিনিক্যাল ট্রায়াল। ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহারের পর সংশ্লিষ্ট এক ব্যক্তি আরও অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়। ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনিকার সাথে যৌথভাবে এই প্রতিষেধক তৈরির কাজ করে আসছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি। বলা হচ্ছে, ভ্যাকসিন নেওয়া এক ব্যক্তির শরীরে বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয়, যার আপাতত কোনো ব্যাখ্যা জানা নেই। যদিও এর আগে পরীক্ষার প্রথম ও দ্বিতীয় ধাপে সফলতার সাথে উন্নীত হয় ভ্যাকসিনটি। যুক্তরাজ্যে এই প্রতিষেধকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আশা ছিল অন্য যে কোনো দেশের আবিষ্কৃত ভ্যাকসিনের আগেই এটা সহজেই বাজারে মিলবে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাথে মাদকাসক্তি বিষয় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার তার বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে পাঠানো হয়েছে বিচারিক কারাগারে। মুম্বাইয়ের সেশন কোর্টে আজ তিনি জামিনে আবেদন করতে পারেন বলে জানা গেছে। এর আগে রিয়ার ভাই সৌভিককে আটকের পরে মামলাটি নতুন মোড় নেয়। টানা 3 দিন ওই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। ব্যুরোর কর্মকর্তারা জানান, মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য রিয়া চক্রবর্তী। আদালতে অভিযোগ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কিশোরগঞ্জের কুলিয়ার চরে জনপ্রিয় হয়ে উঠেছে পেয়ারার আবাদ। এখানকার মাটি ও আবহাওয়া পেয়ারা চাষের উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে আবাদ করে লাভবান হচ্ছেন চাষিরা। কুলিয়ার চরে পেয়ারা খেতে সুস্বাদু হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পেয়ারার চালান যায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। কৃষকরা জানান, বিভিন্ন জাতের পেয়ারা চাষে বিঘা প্রতি লাভ হয় 1-1.5 লাখ টাকা, আর বিঘা প্রতি খরচ 20-22 হাজার টাকা। তাই কম খরচে অধিক লাভ হওয়ায় অনেকেই ঝুঁকছেন পেয়ারা আবাদে।
এবারে পার্টেক্স খেলার খবর। ছয় দিন বিরতির পর আবার শুরু হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। সকাল 9টা থেকে 9:45 পর্যন্ত মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং বোলিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাইজুল ইসলাম। বিসিবির পাঠানো নতুন সূচি অনুযায়ী সকাল 10টা থেকে বিকেল 4:45 পর্যন্ত 14 জন ক্রিকেটার আলাদাভাবে অনুশীলন করবেন। এদিকে করোনা পরীক্ষাগার ভাইরাস শনাক্ত হয়েছে ক্রিকেটার সাইফ হাসান এবং বিসিবির হেড অব ফিজিক্যাল পারফরমেন্স নিকলির। প্রস্তুতিতে নামার আগে সতর্কতার অংশ হিসাবে সোমবার 17 ক্রিকেটার এবং 7 জন স্টাফের নমুনা নেওয়া হয়। সেখানে এই 2 জন করোনা পজিটিভ বলে মঙ্গলবার নিশ্চিত করে বিসিবি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। নেত্রকোনায় গোমাই নদীতে ট্রলার ডুবি ঘটনায় এ পর্যন্ত 10 জনের লাশ উদ্ধার, নিখোঁজ 10। ওয়াহিদা খানমের মাথা সেলাই কাটা হবে শনিবার, হামলায় জড়িতরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জে নিহত ও আহতদের 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাস গ্যাসকের হাইকোর্টের নির্দেশ, চিকিৎসাধীন 8 জনের অবস্থায় আশঙ্কাজনক। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আজ অন্তত 14 জনের মৃত্যু। এবং চলে গেলেন বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।